মিনিবাস যাত্রা শুরু করল অটোয়ার দিকে অটোয়া হল কানাডার রাজধানী আবার অন্টারিও এর দ্বিতীয় বৃহত্তম প্রদেশ আলেকজান্দ্রা সেতুর দেশ বাসটা সোজা এগিয়ে চলেছে কানাডার রাস্তাগুলো একদম সোজা বাংলাদেশের রাস্তার মতো একদম আঁকা বাঁকা না তাই এসব রোডে খুব দ্রুত গাড়ি চালানো যায় মাঝে মধ্যে কাপলরা লং ড্রাইভে বের হয় বাসি উঠার আগে থাই রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিয়েছিলাম তারপরও ভোরের এই শুদ্ধ বাতাসে পেটের সবকিছু হজম হয়ে গেল খিদে পেয়ে গেল আবারও লিওকে বলতেই সে সিট থেকে উঠে গেছে এর ফাঁকে আমি ডলারগুলো ঠিক মতো আছে কিনা চেক করে নিচ্ছিলাম কিন্তু বাতাসের কারণে পারছি না অনেক বলে কয় জানালার পাশের এই সিটটা আমি নিয়েছিলাম লিওর কাছ থেকে জানালার কাজটা একটু টেনে ডলারগুলোও গুনে নিলাম না ঠিকই আছে কিন্তু কেউ তো আমার কাছ থেকে ট্রিপের খরচ নিতে এলো না কেন এলো না জিজ্ঞেস করতে হবে ডলারগুলো রেখে জানালার কাজটা পুরোপুরি তুলে দিলাম বাইরে ধীরে ধীরে অন্ধকারের ঘন চাদরটা পাতলা হতে শুরু করেছে দূরে এক সোয়ালো উড়ে যেতে দেখা যাচ্ছে তুলোর মতো পেজা পেজা মেঘ উড়ে যাচ্ছে হাত দুটো মোটর ভিতরে নিয়ে ঘষতে লাগলাম বেশ ঠান্ডা লাগছে শীতকাল আসতেও বেশি দেরি নেই ঠান্ডা লাগছে হাহ লিও এসে পড়েছে হাতে দুটো বক্স একটা বক্স নিতে নিতে বললাম না তেমন ঠান্ডা লাগছে না এ আর এমন কি ঠান্ডা কিছুদিন পর দেখবে কেমন তুষার পাত হয় তখন ঘর থেকে বেরো হওয়া যাবে না স্নোফলস ওয়াও বাংলাদেশে কি স্নোফল হয় বক্স খুলে দেখলাম বক্সে গরম গরম দুটো চিকেন রোল চিলি সস দেয়া উফফ জিবে জল এসে গেল একটা রোল নিয়ে কামড় দিতে দিতে বললাম না আমরা অনেক ভাগ্যবান জাতি অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত বলে যেমন তুষারপাত পাত আগ্নেয়গিরির অগ্নিৎপাত দাবানল ইত্যাদি তবে মাঘ মাসে মানে ডিসেম্বর জানুয়ারির দিকে বেজায় শীত পড়ে হাড় কাঁপানো ঠাণ্ডা আম্মা তখন ভাপা পিঠা বানায় আচ্ছা তুমি কি কখনো কাঁচা খেজুরের রস খেয়েছো লিও জুসের বোতলে চুমুক দিয়ে বলল খেজুরের রস তাও কাঁচা খেজুরের কি রস আছে মনে হয় না খেয়েছি আছে আছে তোমাকে তাহলে বাংলাদেশে গেলে ঠান্ডা কনকনে শীতের মধ্যে খেজুরের রস খাওয়াব দেখবে কিভাবে রস পাওয়া যায় তখন মনে হবে আহের চাইতে মিষ্টি আরো কোনো কিছুই হতে পারে না সত্যি তুমি কিন্তু আমাকে লোভ দেখাচ্ছ হা 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 সত্যি খাওয়াব ঠিক আছে তাহলে ওয়াদা করছো তুমি এ কথা ভুলবে না আর আমার জ্যাকেটটা নাও এখানকার ঠান্ডার কথা তোমার এখনো জানা নেই অসুস্থ হয়ে পড়বে তুমি লিও আমাকে তার হুডি জ্যাকেটটা খুলে দিতে লাগল আমি মানা করলাম কিন্তু শুনল না একদিকে অবশ্য ভালো হল লিও জ্যাকেট বেশ উষ্ণ এটা না পড়লে বুঝতেই পারতাম না কত যে ঠান্ডা লাগছিল লিও জানালার কাচ নামিয়ে দিল বলল এটার কারণে বাতাস ঢুকছে ইতোমধ্যে কে যেন হেরে গলায় জাস্টিন বিবারের গান গাওয়া শুরু করে দিয়েছে না এত খারাপ লাগছে না ভালোই লাগছে জাস্টিন বিবারের গান কিন্তু বাইরের পেজা পেজা সাদা মেঘ আমাকে আনমনা করে দিল আমি গান গুন গুনাতে লাগলাম দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি দারুচিনির দেশের তুমি বিদেশি নিগো সুমন্দভাসিনী দূর দ্বীপবাসিনী প্রশান্ত সাগরে তুফানে ও ঝরে শুনেছি তোমারই অশান্ত রাগিনী দূর দ্বীপবাসিনী বাজাও কি বুনসুর বাসিতে বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে তব কবরই মূলে নব এলাচির ফুল দুলে কুসুম বিলাসিনী দূর দ্বীপ বাসিনী লিও খেতে খেতে এক নাগারে তুষারপাত সম্পর্কে অনেক কিছুই বলছিল এমনকি হৃদ খালে স্কেটিং করাতেও নিয়ে যাবে বলল আমি কিছু শুনছি কিছু শুনছি না তবে আমার ইচ্ছা স্নোফলসের বরফ দিয়ে বড় পুতুল তৈরি করব বাইরে সূর্যটা ধীরে ধীরে উঁকি মারছে বাসে এতক্ষণ শরগোল থাকলেও এখন অনেকটা ঝিমিয়ে পড়েছে কেউ কেউ হাইও তুলছে আজকে ট্রিপে যাবে বলে অনেকেরই রাতে ভালো ঘুম হয়নি তাই বাসের ভিতরের উষ্ণ পরিবেশে সবাই ধুলে পড়ছে লিও ও ব্যতিক্রম নয় এতক্ষণ কথা বললেও এখন সারা শব্দও পাওয়া যাচ্ছে না পাশ ফিরে দেখলাম সে হা করে সিটে মাথা রেখে হা করে ঘুমাচ্ছে ঢুলু ঢুলু মাথাটা একবার এদিকে গড়িয়ে পড়ছে আরেকবার ওদিকে হাতের মধ্যে আধ খাওয়া রোলটা হাতের বাঁধন একটু আলগা হলেই যেন রোলটা নিচে পড়ে যাবে লকেটটাও বেরিয়ে এসেছে জানালার ফাঁক গলে আসা একটু একটু বাতাসর কপালে ছড়িয়ে থাকা হালকা বাদামি চুলগুলোকে পরম মমতায় ছুঁয়ে দিচ্ছে আমি মনে মনে হাসলাম ওকে দেখে আমার ঘুম উবে গেল হাতে রাত খাওয়া রোলটা আস্তে করে নিয়ে নিলাম হা করে আছে দেখে ওর থুতনি ধরে বন্ধ করে দিতে চেষ্টা করলাম কিন্তু বন্ধ হচ্ছিল না ও বারবার হা করে কিছু খাচ্ছিল মতো করছিল আমার বেশ হাসি আসছিল ঠিক যেন পাঙ্গাস মাছ বাইরে তাকালাম রাস্তায় এখন গাড়ি চলাচল দেখা যাচ্ছে পাশ কাটিয়ে সবকিছু এত দ্রুত যাচ্ছে যে পাশ দিয়ে যাওয়ার সময় শুধু সাত করে শব্দ হচ্ছে সূর্য তার সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে এখন আর তেমন ঠান্ডা লাগছে না ওয়ার মেমোরিয়ালটা অটোয়া শহরে অবস্থিত আর অটোয়া শহরটা পাহাড় আর নদীর সংযোগস্থলেই রয়েছে ধীরে ধীরে আমরা অটোয়া শহরে প্রবেশ করতে লাগলাম বাসটা একটু মোর ফিরাতেই লিও ধপাস করে আমার কাঁধে এসে পড়ল আমি একটু চমকেই গেলাম সে এখনো কুম্ভকর্ণের মতো হাকরে ঘুমাচ্ছে হাদারাম কোথাকার পরেও ঘুম ভাঙ্গেনি ডাকতে গিয়েও ডাকতে পারলাম না বেশ মাই লাগল হতে পারে ট্রিপের কারণে কাল রাত সে ঘুমাতে পারেনি ওকে দেখে মনে হচ্ছে বাংলাদেশে যেমন সকল মায়ের একটা লাট সাহেব আদুরে ছেলে থাকে যাকে শতদোষে মা কিছু করতে পারে না দিনের চৌদ্দটায় ঘুম থেকে উঠে আরো বেশি নবাব গিরি দেখাবে ঠিক তেমনটা শত গাল খেয়েও বলবে মা আমার কালো শার্টটা খুঁজে পাচ্ছি না তুমি খুঁজে দাও তো যে হাত ওকে জাগিয়ে দেয়ার জন্য তুলেছিলাম সে হাত দিয়ে ওর মাথার চুলগুলো ঠিক করে দিলাম কিন্তু পরক্ষণেই রোদ বেশ ঝামেলা শুরু করে দিল আমি হাত দিয়ে মানা করছিলাম বলছিলাম তোমরা এদিকে এসো না আমার লিও ঘুমাচ্ছে কিন্তু না রোদ আমার কথা শুনল না কাছের জানালা গলে রোদ আমাকে উপহাস করতে করতে ভিতরে ঢুকতে লাগল শুধু ঢুকলই না বরং লিওর চেহারার উপর স্থায়ীভাবে আসন গড়ার পরিকল্পনা করছে আমি বিরক্ত হলাম মনে মনে রোদকে একরাশ গালি দিয়ে হাত দিয়ে আটকানোর বৃথা চেষ্টা করলাম হল না রোদ ফিচিক করে হেসে দিল না রোদকে শাস্তি দেয়া দরকার তাই রোদকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লিওর মাথাটা আস্তে করে ধরে আমার কোলে শুয়ে দিলাম এবার আমার ভীষণ খুশি লাগছে রোদ এখানে আসন জমাতে পারছে না আহা বেচারা রোদ তাকে এখন লিওর সিটে আসন বলতে হচ্ছে গড় গড় যত খুশি গড় এবার রোদ রেগেমেগে গিয়ে তার তেজ বাড়িয়ে দিল তাতেও লাভ হল না কারণ বাস ইতোমধ্যে গাছগাছালির ভিতর প্রবেশ করতে শুরু করেছে চারদিকে ভীষণ সবুজ আমরা অটোয়া শহরে প্রবেশ করে ফেলেছি অটোয়া শহরটা দারুণ আর চমৎকার একটা শহর বলে মনে হচ্ছে একটা স্কুল বাস আমাদের সাথে সাথে যাচ্ছে এক ঝাঁক প্রজাপ্রতির মতো বাচ্চা কলকল শব্দ করতে করতে স্কুলে যাচ্ছে আমাদের বাস দেখতেই হাত বাড়িয়ে দিয়ে হাসতে লাগল আমিও ওদেরকে হাত বাড়িয়ে ফ্লাইং কিস ছুঁড়ে মারলাম তারাও আমাকে এতগুলো কিস দিল কি যে ভালো লাগছে আবার সবুজ বনানি এবার আমরা একটা ব্রিজের ওপর উঠলাম বাইরে তাকিয়ে দেখলাম বিশাল নদী এটাই কি অটোয়া নদী খানিকটা সন্দিহান ছিলাম লিও ঘুম না হলে জিজ্ঞেস করতাম একটু মন খারাপ হল নিচের ফিরে লিওর দিকে তাকাতেই আবার মন ভালো হয়ে গেল লিও এখনো অঘর ঘুমে আমার হাঁটুর উপর থাকা জামাটা সে এক হাতে মুটো করে ধরে রেখেছে আমি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম নিঃশ্বাস নেওয়ার ঘরে ওর ডিম্পলটা একটু একটু ভেসে উঠতে লাগল মাথায় হাত বুলাতে গিয়ে নিজের অজান্তে ডিম্পলটাতে হাত বুলাতে লাগলাম বেশ সুন্দর ডিম্পল নিঃশ্বাস টানার সাথে সাথে খোঁচা খোঁচা দাড়িওয়ালা গালের মাঝখানে একটু করে দেবে যাচ্ছে আবার ভরাট হয়ে যাচ্ছে অদ্ভুত ভালো লাগায় মনটা ভরে গেল এভাবে যদি সারা জনম কাটিয়ে দিতে বলে তাহলে এক বাক্যে হা বলে দিব মনে মনে হাসলাম ইশস এখন আমার শুধু বলতে ইচ্ছে করছে সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ হা 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 আমার এখন তাই মনে হচ্ছে লিও আমার সম্পদ আমার প্রাণের অমূল্য সম্পদ ধীরে ধীরে ওর কাছে এগিয়ে এলাম এতটা কাছে যে ওর নিঃশ্বাসের শব্দটাও আমি শুনতে পাচ্ছি ওর একটু করে দেবে যাওয়া ডিম্পল দেখতে দেখতে ঘোর লেগে গেল আলতো করে চুমু দিয়ে বসলাম ওর খোঁচা খোঁচা দাড়িগুলো ঠোঁটে লাগছে কিন্তু তারপরও একটা দিয়ে যেন নিজেকে আরো তৃষ্ণার্ত মনে হচ্ছে আরও একটা চুমু খেতে যাব সে সময় থাস করে যেন আব্বার ছবি চোখে ভেসে উঠল আমি ঝট করে মাথা তুলে ফেললাম বুকটা ভীষণ ধরফর ধরফর করছে কি করছি আমি ঠোঁটে হাত দিয়ে ফেললাম লিওকে একটা চুমু দিয়ে বসেছি লিও জানলে কি ভাববে আমার শরীর কেঁপে উঠলো আবার তাকালাম লিওর দিকে ইশস কি মিষ্টি অনুভূতি আর হয়তো এটাই শয়তানের প্রধান অস্ত্র এটা দিয়েই সে মানুষ ঘায়ল করে থাকে এখনো যেন অনুভূতিটা আমার ঠোঁটে লেগে আছে বাসটা মরে এসে একটা ঝাঁকুনি দিয়ে ঘুরে গেল সেই সাথে লিও চোখ খুলে তাকালো আমি তাড়াতাড়ি জানালার দিকে চোখ ফিরিয়ে ফেললাম ও ঘুম জড়ানো একটু করে হাসলো। তারপর মাথায় বুলানো থাকা হাতটা ধরল ওর হাতটা বেশ উষ্ণ সে বলল গুড মর্নিং ঘুম জড়ানো কণ্ঠ আমার অন্তরাতটা পর্যন্ত কেঁপে উঠল জবাবে একটু করে হাসলাম ফিসফিসিয়ে বললাম আমরা এসে গেছি উঠো এবার আরেকটু লিও আরও একটা দেবে যাওয়া মিষ্টি হাসি দেখালো আমার আর কিছু বলতে ইচ্ছে হল না মাথায় শুধু আলতো করে হাত বুলাতে লাগলাম জানালা দিয়ে আসা বাতাস রোদের সাথে যুদ্ধ করে আমাদেরকে ছুঁয়ে দিচ্ছে স্বর্গীয় একটা মুহূর্ত এই মুহূর্তটা যেন দোয়া হয়ে বারবার ফিরে আসুক আমাদের জীবনে বাস থেকে নেমে সবাই আরমোর ভাঙ্গতে ভাঙ্গতে নেমে গেল সুন্দর একটা সকাল চারদিকে পর্যটকদের আনাগোনা দেখা যাচ্ছে সব কিছু সাজানো গোছানো ট্রিপের মধ্যে এসে সবাই বাস থেকে নেমে প্রথম বাথরুমের খোঁজে দৌড়ালো আমার খুব পানির পিপাসা পেয়েছিল পানির বোতল নিতে নিতে লিওর দিকে তাকালাম তার চোখ এখনো ঘুম জড়ানো একটা হালকা ধাক্কা দিলাম লিও হুম চোখ তো খুল চোখ একটু করে খুলে আমার দিকে তাকালো বলল নাও খুললাম বল আমার কাছে কেউ এখনো ট্রিপের খরচ নিতে আসেনি কেন লিও চোখ বুঝেই হাসল কারণ তোমার খরচ আমি দিয়ে দিয়েছি আমি একটু চমকে গেলাম তাড়াতাড়ি বললাম তু তুমি কেন দিলে আমারটা তুমি কোথ থেকে দিতে এক মাস ওই কফি হাউজে ওয়েটার গিরি করে নো কিন্তু আমি তো আমি ওয়াশরুমে যাচ্ছি কাল কোথায় কাল আমার কথা কেটে দিয়ে কালকে ডাকতে ডাকতে সে চলে গেল আমার একটু মন খারাপ হল জমিদার মেয়ে আমি অভাব কখনো দেখিনি যেখানে টাকা লেগেছে সময়ের আগে সেখানে দ্বিগুণ দিয়েছি কখনো কারো সাহায্য নিইনি কেউ বললেও সেটা আমাদের জন্য চরম অপমান কিন্তু আজকে তেমনটা মনে হচ্ছে না বরং ভালোই লাগছে না হলে এত সুন্দর স্থানগুলো দেখাই হতো না সবাই মোটামুটি খেয়ে দিয়ে বেরিয়েছে একজন গাইড সাথে রয়েছে সে একই সাথে ইংরেজি আর ফোরাসি দুই ভাষাতে গড় করে ওয়ার মেমোরিয়াল সম্পর্কে বলে যাচ্ছে কিন্তু কেউ শুনছে বলে মনে হচ্ছে না অ্যাডালিন আর রাঘবকে দেখাই যাচ্ছে না কোথায় কোথায় ঘুরছে কে জানে রিচা তার দামি ক্যামেরাটা নিয়ে এসেছে সবার ছবি তুলছে আমি কয়েকবার পোজ দিয়েছি লিওর সাথে ও কয়েকটা তুলেছি সবাই যখন কথাতে ব্যস্ত তখন লিও আমার হাত ধরে কোথাও নিয়ে যেতে লাগল আমি জিজ্ঞেস করার আগেই ইশারা করল চুপ থাকতে অতপর আমি চুপ হলাম রৌদ্রোজ্জ্বল দিন নীল আকাশটা পরিষ্কার কোথাও টুকরো সাদা মেঘেরও দেখা নেই এমনকি সোয়ালো পাখির ঝাঁকটাকেও দেখা গেল না সবটাই যেন পাথুরে মাটির দেখাও পাওয়া যাচ্ছে না কয়েকটা ছোট ছোট চ্যাপটা সিঁড়ি পার হয়ে আমরা উপরে উঠলাম সামনে হাত বাড়িয়ে লিও বলল এটাই ওয়ার মেমোরিয়াল আমি হা করে তাকালাম বিশাল উঁচু একটা স্তম্ভ অনেকটা আমাদের রায়ের বাজারের বৌদ্ধভূমিতে বানানো সৌধের ন্যায় তবে মাঝখানে গেইটের ন্যায় খোলা স্তম্ভের একদম উপরে দুইটা অর্ধ মূর্তি একে অপরের হাত উঁচু করে ধরে আছে কিন্তু ভালোভাবে তাকালে দেখা যাবে তাদের ডানা আছে মানে তারা এঞ্জেল মূর্তিগুলোর গরণ দেখে দূর থেকে প্রথমে আমার কাছে কয়েকটা সিংহের মাথার ন্যায় মনে হয়েছিল কিন্তু কাছে আসতেই সব পরিষ্কার সেই স্তম্ভের নিচে উঁচু ডিবির ন্যায় স্থান সেখানে আরও কিছু সৈন্য মূর্তি এগুলো দেখতে দেখতে বিমোহিত হয়ে গিয়েছিলাম বুঝতেই পারি নীলিও আমাকে ডাকছে মিলিরা হা আমাকে ফেলে কোথায় হারিয়ে গেলে লিওর হালকা রসিকতায় একটু করে হাসলাম বললাম কোথাও না এইখানে আছি তোমার সামনে দেখতেই পাচ্ছি আচ্ছা বলে ভাস্কর্যগুলো কিসের তৈরি বলে মনে হয় আমি মূর্তির দিকে তাকিয়ে বললাম পাথরের লিও একটু হেসে বলল ব্রোঞ্জের মূর্তি সবগুলো আর বাকিটা গ্রানাইট আমি হা করে তাকালাম ব্রোঞ্জ এটা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কানাডিয়ান সৈনিকদের স্মৃতিসৌধ দারুণ দেখতে দেখতে সন্ধ্যা নেমে এল আমার চোখ দুটো যেন তখনও অভুক্ত দেখতে দেখতেও যেন তৃপ্ত হচ্ছিল না কিন্তু দিনে যা দেখলাম সন্ধ্যা হতেই যেন তা দ্বিগুণ সৌন্দর্য নিয়ে চোখের সামনে ভেসে উঠল বিস্ময় যেন চোখ থেকে ঠিকরে পড়ছে চারদিকে এত ঝলমল বাতিতে চারদিক মোহনীয় হয়ে উঠেছে মনে হচ্ছে এই এক স্বপ্নের রাজ্য সবাই জড়ো হয়েছে বাসের সামনে গাইডকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই গাইডকে ছেড়ে ঘুরে বেড়িয়েছে বেচারা গাইড কাকে নিয়ে ঘুরছে কে জানে অথচ গাইডের সাথে দেখা না করে ওঠাও অসম্ভব গাইড আসল সেই সাথে রিচা বেশ আলাপন হয়েছে দুজনের মাঝে বুঝাই যাচ্ছে এরই মধ্য কাল বলে উঠল ভাস্কর্য দেখাতে নিয়ে গিয়েছিলে না অন্য কিছু ষা টপ কাল অ্যাডালিন বলল ঈদ শোকে রিচা আমরা কিছু মনে করিনি গড প্রমিজ এই বলে সমসরে হেসে উঠল এত সৌন্দর্যের হাতছানির মায়া কাটিয়ে যখন ফেরার জন্য বাসে উঠলাম তখন রাত নেমে এসেছে অটোয়াতে এখানকার রাতটাও বেশ জমকালো আর মায়াময় যার মায়া কাটিয়ে উঠা মুশকিল ধীরে ধীরে অটোয়া ছেড়ে চলে যাচ্ছি কমলা লেবুর কোয়ার মতো এক ফালি চাঁদ আমাদের সাথে সাথে যাচ্ছে বেশ ক্লান্ত ছিলাম সিটের উপর মাথা এলিয়ে দিতেই লিও বলল কেমন লাগলো আজকের দিনটা মাথা না তুলেই ওর দিকে ফিরলাম দারুণ লিও তৃপ্তিকর হাসি দিয়ে বলল সবে তো শুরু আরও কি কি অপেক্ষা করছে দেখ থ্যাঙ্ক ইউ এখনই থ্যাঙ্ক ইউ জানিও না আরও দেখার বাকি আছে ঠিক আছে লিও আমার হাত মুটোয় নিয়ে একটা চুমো খেল এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে পিনপতন নিরবতা এলো আমাদের মাঝে তারপরও যেন কথা বলছি পলকের মাধ্যমে কয়েক সেকেন্ড বাদে লিও ফিস ফিস করে বলল আই লাভ ইউ হালকা উষ্ণতায় ভরে গেল চারপাশটা পলক ফেলে আমি ও বললাম আই লাভ ইউ টু লিও কেন জানি না কোনো অস্বস্তি বোধ হল না বলতে পেরে যেন বুকটা হালকা লাগছে আই লাভ ইউ টু বলতে একটুও কার্পণ্য বোধ হল না শুনে লিওর মুখে হাসি ফুটে উঠল সারাদিন অক্লান্ত চেহারা চেহারায় ক্লান্তির চাপ ফেলতে পারেনি বরং কপালের অগোছালো চুলে বেশ ভালো লাগছে তাকে উজ্জ্বল দুটিতে চেহারাটা মোহনীয় লাগছে কিন্তু আমার চোখ বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না কখন যে রাত নেমে এলো চোখের উপর বুঝতেই পারলাম না হর্নের শব্দে ঘুম ভেঙে গেল তারপরও চোখ খুললাম না ক্যামেলিয়ার হালকা গন্ধ চারদিকে ছিটিয়ে আছে বেশ আরাম লাগছে এভাবে চোখ বন্ধ করে থাকতে চারদিকটা শীতলময়ী উষ্ণতায় ভরে আছে আরও একটু গুটি সুটি মেরে গায়ের চাদরটা টেনে নিলাম বে সামুদে ঘুম হঠাৎ একটু করে বাস্তবতা চোখে উকি মেরে গেল আমি তো বাসে ছিলাম তাহলে আমি চোখ খুলে গেল আপনা আপনি চোখ খুলতেই প্রথম নজরে এল একটা থুতনি খোঁচা খোঁচা দাড়িওয়ালা কার থুতনি লিওর ভালো করে তাকালাম হ্যাঁ লিওর থুতনি আর আমি ওর বুকে শুয়ে আছি যেটাকে চাদর ভেবেছিলাম সেটা চাদর না লিওর জ্যাকেট আমাকে আঁকড়ে ধরে সিটে মাথা এলিয়ে হা করে ঘুমাচ্ছে লিও আমি একটু করে মাথা তুললাম পুরো বাসটা নিস্তব্ধ শুধু ড্রাইভার জেগে আছে আমি আলাদা হতে চাইলাম কিন্তু এতে ওর জেগে যাওয়ার আশঙ্কা বেশি তারপরেও আস্তে করে হাতটা সরালাম বেশ সাবধানে জ্যাকেটটা ওর গায়ে দিয়ে দিলাম মাথা এলিয়ে দিলাম সিটের উপর আমরা উইনিপিগের বেশ কাছাকাছি চলে এসেছি হয়তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমি ভাবলাম আজ পুরো দিনের কথা ছন্নছাড়ার মতো ঘুরে বেরিয়েছি খেয়েছি নতুন কিছু খাবার ঘুরেছি ছবি তুলেছি বেশ মজাও করেছি স্মৃতি হয়ে থাকবে দিনটা মাথাটা একটু উপরে তুলে পুরো বাসের দিকে তাকালাম সবাই ঘুম তবে রাঘব জেগেছে হয়তো এখনই জেগেছে বুকে ঘুমাচ্ছে অ্যাডালিন আমাকে দেখতেই রাঘব একটু করে হাসল বিনিময়ে আমিও হাসলাম তারপর আবার নিজের দুনিয়ার কাছে ফিরে এলাম বাস থেমে গেছে সেই থাই রেস্টুরেন্টের মুখে রেস্টুরেন্টটি বন্ধ হবে হবে এমন লিওকে জাগিয়ে দিতেই বলল আমরা কি এসে গেছি হুম লিও আরমোর ভেঙে উঠে দাঁড়াল আমি নেমে এলাম এখান থেকে হোস্টেলে ফিরবো একা একাই ফিরতে হবে সবাইকে বিদায় জানাচ্ছি যে যার যার মতো চলে যাচ্ছে আমিও যাব কিন্তু পিছন থেকে লিও ডাকল দাঁড়াও কিছু বলবে ব্যাকপ্যাকটা ঠিক ঠিকমতো কাঁধে নিয়ে বলল চল তোমাকে পৌঁছে দিই আমি একা যেতে পারব আমি জানি কিন্তু মনে আছে ওই দিন রাতের কথা আমি আর কথা বাড়ালাম না লিওকে মুখে কিছু না বললেও মনে মনে শ্রদ্ধা জন্মাল তাই হাঁটতে লাগলাম পিছু পিছু নিঃশব্দে ছন্নছাড়ার মতো ঘুরে বেড়ালাম লিওর সাথে এ কয়েকটা বসন্ত সমস্ত উইনিপেগ অন্টারিও অটোয়া থম্পসন নায়াগ্রা পোর্টেজ লা প্রাইরি স্টেইনবাক ইত্যাদি ঘুরে দেখা হল হার্ডসন বে নায়াগ্রো ফলস আলেকজান্দ্রা সেতু জাতীয় গ্যালারি সাত লড়িয়ে ইত্যাদি লিও হয়ে উঠল এ ভিন্দেশে আমার সবচেয়ে কাছের মানুষ প্রেমিক কম সে আমার বন্ধু বেশি ছিল কে যেন বলেছিল প্রেমিক যদি হতে চাও তব বন্ধু হও আগে কথাটা যথার্থ বলেছিলেন ইতোমধ্যে প্রফেসর হুডো ফিরে এসেছেন আমি দেখাও করেছি উনি আমাকে একটা রিসার্চ ফার্মে ইন্টার্ন হিসেবে যোগ দিতে বেশ সাহায্য করেছেন ভালোই চলছে দিনকাল ও হ্যাঁ মার্থা হাউজের চাকরিটা অনেক আগেই ছেড়ে দিয়েছি আর লিও সে তার পিতার সাথে অফিসের কাজকর্ম অল্প অল্প করে সব বুঝতে চেষ্টা করছিল নিয়মিত বিজনেস সামলাচ্ছে বছর শেষে শীতকাল নেমে এল উত্তরের বাতাস সবাইকে কাঁপিয়ে দিচ্ছে তুষারপাত ঘটতে লাগল এখানকার ঠান্ডা বলতেই হাড় কাঁপানো ঠাণ্ডা না রক্ত বরফ বানিয়ে ফেলা ঠান্ডা আমি হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছি বিরাট বিরাট দৈত্যকার পোশাক পরে হাঁটা চলা আমার জন্য বেশ অস্বস্তিকর তারপরও এসব পরে হাঁটতে হয় সকাল বেলাটা আমার জন্য বেশ মজার শিমুল তুলোর মতো উড়ে উড়ে তুষার পড়তে থাকে আর আমি এক কাপ গরম গরম ধোয়া উঠা কফি নিয়ে তুষারের উড়া উড়ি দেখতে থাকি দেখতে দেখতে সমস্ত কিছুই তুষার পাতে ঢেকে গেল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হল সবাই বাসায় চলে গেল আমি যেতে পারলাম না কারণ এখানে হোস্টেলই আমার বাসা মিসেস মারিয়া আমাকে তার বাসাতে থাকার জন্য বললেন আমি খুশি হয়েছিলাম কিন্তু রাজি হতে পারিনি একটা শ্বেত শুভ্র শীতের সকাল তুষারপাত তেমনটা নেই তবু বেজায় ঠান্ডা বারবার রক্ত হিম হয়ে আসছে জানালার পাশে বসে দূরের দিকে তাকিয়ে আছি ম্যাপল গাছগুলো কেমন নিষ্প্রাণ হয়ে আছে গেইটের সাথে লাগোয়া দেবদারু গাছের পাতাগুলোতে তুষার জমে আছে দেবদারু গাছটাতে একটা ধূসর প্যাঁচা থাকত এই শীতে ওর দেখা পাওয়া বেশ মুশকিল গাছগুলোতে এমনভাবে তুষার জমেছে যে বোঝাই যাচ্ছে না এটা একটা গাছ মনে হচ্ছে সাদা বরফের ছোট খাট একটা টিলা প্রথমে দেখলে যে কারোই টিলা বলে ভ্রম হবে উত্তরের তীব্র বাতাসে একটু হেলে উঠলেই যে কেউই চমকে উঠবে হাতে রাখা ধোয়া উঠা গরম কফি মগটাই চুমুক দিলাম এই ঠান্ডা হার কাঁপানো শীতের সকালে গরম গরম কফি অমৃতের মতোই মনে হচ্ছে লিওর কথা ভাবলাম কতক্ষণ তুষারপাতের কারণে ওর সাথে নিয়মিত দেখা হয় না অথচ আগে দিনে বেশ কয়েকবার দেখা হতো আবারও একটা চুমুক দিলাম মনে হচ্ছে কেউ যেন আমাকে ডাকছে তীক্ষ্ণ সুরে বহুদূর থেকে কিন্তু কে ডাকবে বেশ কয়েকবার শুনতে পেলাম এদিক ওদিক তাকালাম দূরে কাউকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে এটা কে হতে পারে লিও লিওর কথা মনে হতেই ঝট করে জানালার কাজটা তুলে দিলাম হুড়মুড় করে একরা সবাধ্য ঠান্ডা রুমে ঢুকে গেল এবার বেশ স্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে আমি হাত নাড়ালাম লিও গেইটের ওপাশের রাস্তাটাই দাঁড়িয়ে লাফাচ্ছে আর দুহাত উপরে তুলে আমাকে ডাকছে ইশারায় ওকে জানালাম আমি আসছি বলেই কফি মগটাই শেষ চুমুক দিয়ে সবটা শেষ করে দিয়ে তাড়াতাড়ি উঠে গেলাম বিরাটকায় ফোমের ন্যায় জ্যাকেটটা পরতে পরতে ইরিনাকে ডাকতে লাগলাম ইরিনারও আমার মতো অবস্থা তারও যাওয়ার কোনো জায়গা নেই এই পুরো হোস্টেলে আমরা বেশ কয়েকজন আছি ইরিনা 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 বেরিয়ে এলো সামনেই তার একজাম তাই কম্বল মুড়ি দিয়ে সে পড়াশোনা করছিল আমাকে দেখে বলল তুমি কি কোথাও বেরুচ্ছ হুম জলদি ফেরত আসব তা যাচ্ছ কোথায় বয়ফ্রেন্ডের কাছে বুঝি একদম চুপ ওকে ধমক দিতে গিয়েও পারলাম না লজ্জায় দৃষ্টি অবনত হয়েল যাও যাও আমি সব বুঝি হোস্টেল থেকে বেরুতেই শীতল ধমকা হাওয়া আমাকে প্রচণ্ড ভয় দেখালো এত উষ্ণ কাপড় চোপড় পরেও শীতকে মানানো যাচ্ছে না লিওর কাছে পৌঁছতে পৌঁছতে আমার অবস্থা কাহিল ওর মুখটুকু ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না সে তো একেবারে শীতের বিরুদ্ধে রীতিমতো বিশ্বযুদ্ধ ঘোষণা করেছে শুভ সকাল শুভ সকাল মেয়েরা লিও আগাগোরা আমার দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল একি হাল তোমার আতঙ্কিত গলায় বললাম কি হয়েছে লিও কোনো জবাব না দিয়ে তার উলের কানটুপিটা আমার মাথায় লাগিয়ে দিল তারপর গলার উপর থেকে মাফলারটা নিয়ে আমার গলায় পেঁচিয়ে দিল আমি হাঁ করে তাকিয়ে রইলাম শুধু চোখ দুটোই দেখা যাচ্ছে আমার সে একটু হেসে বলল এবার ঠিক আছে কানটুপি আর মাফলার নিয়ে নেওয়াই লিওর চেহারাটা এবার নজরে এসেছে তাকে প্রথম দেখা চেহারার সাথে এ চেহারার বিন্দু মাত্র মিল নেই এ দীর্ঘ সময়ে তার চেহারায় ব্যাপক পরিবর্তন এসেছে প্রথম প্রথম ছিল একদম সদ্য যৌবনে পা দেয়া যুবকের মতো আর এখন এখন মনে হয় টগবগে তরুণ যেন একজন পূর্ণ বয়স্ক মানব জীবনের ভার মতো যথেষ্ট সাহস আর শক্তিশালী হয়েছে সে তার চেহারায়ও ম্যাচুরিটি চলে এসেছে আগের চাইতে স্বাস্থ্যবান ও ধারালো চেহারার অধিকারী হয়েছে সে এখন আর আগের মতো সাইকেলও ব্যবহার করে না সব সময় কারটা নিয়ে চলাফেরা করে ওর দিকে তাকিয়ে একটু করে হাসলাম মাফলারের জন্য বোঝা যাওয়ার কথা না তারপরও লিও ধরে ফেলল হাসছ কেন সাথে সাথে আমার হাসি মিলিয়ে গেল। নজর ফিরিয়ে বললাম। এমনি ঠিক আছে চলো এই শীতে সবার চেহারা ফ্যাকাশে আর রক্তশূন্য হয়ে গেলেও লিওর চেহারা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে আয়তাকার চোখগুলি আরো ঘোলাটে আর তীক্ষ্ণ হয়েছে ঠোঁট দুটো রক্তবর্ণ ধারণ করেছে কান টুপির কারণে চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছিল লিও এগুতে এগুতে সেগুলো বারবার হাত চালিয়ে ঠিক করে নিচ্ছে মাফলার কোথায় তোমার ওটা ছাড়া বের হয়েছ কেন ধমক খেয়ে হুশ ফিরল বললাম মনে ছিল না নিতে কিন্তু এখন তোমার কি হবে কি হবে ঠান্ডা লেগে যাবে মিস মিহিরা তোমার জন্য লাগবে তুমি যে মাফলার আনোনি আমি আমি একদম চুপ আমাকে ধমক দিয়ে নিজের মাথায় লিওহুডি তুলে দিল এরপর আমার বাম হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল সামনেই ওর কারটা দাঁড় করানো গাড়িতে উঠে সিটবেল্ট বাঁধতে বাঁধতে ওকে জিজ্ঞেস করলাম আমরা কোথায় যাচ্ছি সশসহ এটা সারপ্রাইজ ও ঠিক আছে মিররে চোখ পড়তেই গাড়ির পিছনের সিটে কিছু ছোট ছোট কার্টন নজরে এলো ওগুলো কি দেখবো বলেই হাত বাড়ালাম নেওয়ার জন্য লিও এক পলক মিররে তাকিয়ে বলল স্টপ ইট মি ওগুলো ধরবে না কিন্তু ওগুলো মি ওকে মুখ গোমরা করে ফিরে গেলাম লিও যত দিন যাচ্ছে তত বেশি খবরদারি করছে হাসি কম কথা কম কিন্তু গাম্ভীর্য বেশি আর আমাকে ধমকায় ও বেশি এটা করবে না ওটা ধরবে না এদিকে যাবে না ওদিকে যাবে না উফ আমার ভালো লাগে না আগের লিওটাকে বেশি মিস করি আগের লিওর ডিম্পল হাসি দেখে প্রেমে পড়েছিলাম কিন্তু এখন হাসিটা দেখতেই পাওয়া যায় না খুব খারাপ এখনকার লিওটা এটা নাও কি এটা খুলে দেখ গাড়ি চালাতে চালাতে একটা প্যাকেট আমার হাতে দিল সে আমি খুলে দেখলাম একটা ছোট্ট বক্স টিফিন বক্স আরেকটা ফ্লাক্স কফি হুম চোখ মুখ আমার উজ্জ্বল হয়ে গেল তাড়াতাড়ি বক্সটাও খুলে ফেললাম তাতে গরম গরম ধোঁয়া উঠা কয়েকটা চপ খুশিতে জিজ্ঞেস করে ফেললাম এগুলো আমার জন্য না টিনার জন্য লিও ওভিয়াসলি তোমার জন্য আর কার জন্য আনব থ্যাঙ্কস ঝটপট চপ নিয়ে খাওয়া শুরু করে দিলাম এখনকার লিওটা গম্ভীর বেশি হাসে কম কথা কম ধমক দেয় বেশি মানা করে বেশি তবে তবে আমাকে আগের চাইতে বেশি ভালোবাসে মনে মনে লজ্জা পেলাম ওর দিকে তাকিয়ে খেতে খেতে বললাম তুমি খাবে আমি আনলাম আর আমাকেই দিবে না ভালো তো মেয়েরা ওকে ওকে ও কে দিচ্ছি লিও আমার হাত থেকে চপ খেলো নিজের হাতে ড্রাইভিং করছে বিধায় সে চপ ধরবে না অনেকক্ষণ পর গাড়ি অটোয়াতে প্রবেশ করল এখন শীতকাল হলেও আমার চিনতে একটুও ভুল হল না কারণ বেশ কয়েকবার লিওর সাথে এখানে এসেছি চারদিকে তুষার জমে আছে তবে আজ দিন পরিষ্কার একটু একটু সূর্যের আলোর দেখাও মিলছে তাই সবাই বেরিয়েছে স্নো ফলসকে উপভোগ করতে আমি জানালার কাজ নামিয়ে হাকরে দেখতে লাগলাম এত যে খুশি ছিলাম মনে মনে যে বলেই গিয়েছিলাম আমি কারো সাথে আসছি কিছুক্ষণ পর গাড়ি পার্কিং লটে থামল সেখানে আরও অনেক গাড়ি থামানো এত লোক কোথায় এসেছে একরাশ কৌতূহল নিয়ে গাড়ি থেকে নামলাম নেমে চারদিকে তাকালাম মনে হচ্ছে কোথাও উৎসব হচ্ছে কেমন উৎসব মুখর পরিবেশ পিছন থেকে এসে লিও হাত ধরেই বলল চলো আমি একটু চমকে উঠলাম বললাম কোথায় দেখবে সামনে কথা না বাড়িয়ে চুপচাপ যেতে লাগলাম যতই যাচ্ছি ততই লোকের ভিড় বাড়ছে সবাই কোথায় যাচ্ছে উত্তর মিলল একটু পরেই একটা রোডের সামনে এসে লিও হাত ছেড়ে দিল রোডটাতে তুষারে ছেয়ে গেছে সাদা ধবধবে বরফের রোড হয়ে আছে সেটা কিন্তু এ রোডটা কেন যেন অন্য রকম। খটকা লাগলো আমার রোড এতটা নিচু হয় না সবাই রোডে নেমে স্কেটিং করছে আমি জিজ্ঞাসু চোখে লিওর দিকে তাকালাম সে তার বুদ্ধি বুদ্ধিদীপ্ত চোখ দুটিকে একটু ছোট ছোট করে ফেলল ঠোঁটের কোণে একটা ডিম্পল ওয়ালা মুচকি হাসি দিল বলল চিনতে পারি আমি মাথা নাড়লাম না চিনতে পারিনি সে বলল এটা ক্যানেল হৃদ ক্যানেল হৃদু ক্যানেল হুম রিদো ক্যানেলে প্রতি শীতকালে পানি জমে এরকমটা হয় পুরো ক্যানেলটা একটা সাদা বরফের রোডে পরিণত হয় তখন দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমায় আমি বিস্ময়ের সাথে আবার সামনে তাকালাম এটা ক্যানেল মানে খাল আমার মাথা ঘুরানোর মতো হয়ে গেল এর আগে আরও কতবার এসে এ খালটা দেখে গিয়েছি আর আজ দেখছি পুরোটাই একটা রোড হয়ে আছে সেটার উপর সবাই খেলছে দৌড়াচ্ছে স্কেটিং করছে ঝাঁকে ঝাঁকে লোক আসছে এটাকে দেখার জন্য এত বর চমক আমি আবার লিওর দিকে তাকালাম তার মুখে এখনো এক টুকরো ঝুলন্ত হাসি সে আমার বিস্মিত কি উপভোগ করছে চলো সে হাত ধরে ধীরে ধীরে ক্যানেলটাতে নামাল আমি একটু ভয় ভয় ছিলাম যদি বরফ ভেঙে নিচে ঢুকে যায় কিন্তু না তেমন কিছু হল না লিও কার্টনের প্যাকেটগুলো খুলে ফেলল সেখান থেকে বেরুলো দুজোড়া স্কেটিং বোর্ড আমি অসহায় চোখে লিওর দিকে তাকালাম বললাম আমি স্কেটিং পারি না ইটস ওকে আমি তো আছি সে স্কেটিং বোর্ডগুলো আমার পায়ের সাথে ফিট করিয়ে দিতে লাগল আমি দেখতে লাগলাম ওর কাণ্ড কারখানা আমি তো চালাতে পারি না আমি শিখিয়ে দেব এটা পরে যদি আমি হোচট খাই আমি ধরে রাখব তারপরও পড়ে গেলে আবার উঠতে সাহায্য করব যদি ব্যথা পাই হাঁটতে না পারি স্কেটিং বোর্ড ফিট করে লিও উঠে দাঁড়াল কোমরে হাত চিন্তিত ভঙ্গিতে বলল তাহলে বল তাহলে কি ঠোঁটের কোণে হাসির আভাস দিয়ে একটু এগিয়ে আসলো তাহলে ঝট করে লিও আমাকে কোলে তুলে ফেলল আমি চমকে উঠলাম লিলিও সে হাসতে হাসতে জবাব দিল তাহলে কোলে তুলে নিব আমি হেসে দিলাম ওর কথা শুনে লিও আমাকে ক্যানেলের সুবিধাজনক স্থানে আসতে করে নামিয়ে দিল তারপর দুহাত শক্ত করে ধরল আমি পায়ের দিকে তাকাতে তাকাতে বললাম লিলিও আমি পড়ে যাব পড়বে না সামনে তাকাও পায়ের দিকে না আমি ভয় ভয় লিওর দিকে তাকালাম অমনি সাত করে কেউ একজন স্কেটিং বোর্ড চালিয়ে গেল সেই সাথে উইশ জানিয়ে গেল আমাকে যাতে দ্রুত শিখতে পারি এবার পাটাকে এভাবে নাড়াও আমি লিওর কথা মতো করতে লাগলাম প্রায় আধা ঘন্টা লিও আমার পিছনে ঘাম ঝরাল তারপর টুপ করে ছেড়ে দিয়ে কয়েক ফুট দূরত্বে দাঁড়িয়ে গেল এদিকে স্কেটিং বোর্ডে দাঁড়িয়ে নড়তে পারছি না ভয় চিল্লাতে চিল্লাতে বললাম লিও আমি পড়ে যাব আমাকে ধর কিন্তু লিও ধরল না সে তার জায়গায় দাঁড়িয়ে বলতে লাগল আমি যাব না তোমার কাছে তুমি আসো আমি পারব না ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি এই বলে লিও চলে যেতে লাগলে আমি তাড়াতাড়ি বললাম যেও না আমি আসছি বলে এক পায়েগুলাম আর অমনি ধপাস করে নিচে পড়ে গেলাম লিও হাসতে হাসতে আমাকে তুলল বললাম আমি স্কেটিং শিখব না আমি স্কেটিং শিখব না এরপর লিও নিজের পায়ে লাগিয়ে আমাকে দেখালো আমি বসে বসে দেখতে লাগলাম সে কি সুন্দর স্কেটিং করতে পারে খুশিতে হাততালি দিয়ে উঠলাম এবার আবারও আমার পালা আমি প্রায় কেঁদে কেটে বলছি আমি স্কেটিং শিখব না আমাকে রেহাই দাও কে শোনে কার কথা দুপায়ে স্কেটিং বোর্ড লাগিয়ে লিও বলল এগুলো তোমার পায়ে বেশি মানানসই কেমনে না শিখে থাকতে পারবে শিখতেই হবে আমি তখন ও ফোপাচ্ছি ফোপানির চোটে কয়েক ফোট অশ্রুও গড়িয়ে পড়ল পায়ে স্কেটিং বোর্ডগুলো লাগানো দু হাতে শক্ত করে লিওর হাত ধরে আছি যাতে এবার আমাকে ধোকা দিয়েও সরে যেতে না পারে লিলিও আমি পড়ে যাব সশৎসহ পাটা এদিকে ঘোরাও ঠিক এভাবে লিও তার পায়ের দিকে ইশারা করে দেখাচ্ছিল যাতে ওর পা ফলো করে হাঁটতে পারি এক পা দু পা করে হাঁটছি ফলো করে এই দু পা এক পা হাঁটতে আমার ঘাম ঝরে যাচ্ছে শীত পুরোটাই উবে গিয়েছে শরীর থেকে মনে হচ্ছে নতুন করে হাঁটা শিখছি ঠিক যেভাবে বাচ্চারা প্রথমবার হাঁটা শিখে লিও বলল আর একটু জোরে হাঁটো মেয়েরা তুমি জোরে হাঁটলে বরফগুলো ব্যথা পাবে না এবার লিওর কথা শুনে একটু জোরে পা চালালাম টালমাটাল নিজেকে ধরে রাখতে লিওকে আরও শক্ত করে ধরলাম কিন্তু জায়গা এতটাই পিছলে ছিল যে আমাকে সামলাতে পারল না লিও ধপাস করে লিও পড়ল তার গায়ের উপর আমি এই দৃশ্য যাতে দেখতে না হয় তাই দাঁতমুখ খিচে চোখ বন্ধ করে ফেললাম দুপ করে কিছু পড়ার আওয়াজ হলো তারপর কয়েক সেকেন্ড পিনপতন নিরবতা কোনো আঘাত পেলাম না কারণ আমি নরম কিছু একটার উপর ভর দিয়ে আছি কি হয়েছে সেটা দেখার জন্য একটু করে চোখ খুললাম দেখতেই ছোট খাট একটা ভিড়মি খেলাম আমার কয়েক গাছি বাধ্য চুল অবাধ্য হয়ে স্কার্ফের ভিতর থেকে বেরিয়ে সোজা লিওর নাকে প্রবেশের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আর লিওর নাক বেচারা চুলগুলোকে ভীষণভাবে বাধা দিচ্ছে লিওর হাত এখানে কোনো সহায়তা করতে পারছে না কারণ হাত দুটো আমাকে ধরে রাখার কাজে ব্যস্ত সুতরাং নাক আমার চুলকে বের করে দেওয়ার জন্য হাঁচি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ও রিয়া বড় হা দেখে আমি তাড়াতাড়ি চুল সরিয়ে নিলাম লিও আর হাঁচি দিল না চোখটা খুলল করুণ অবস্থা তার এ করুণ অবস্থার জন্য তার চোখ শোক পালন করছে প্রায় টলটলে চোখের পানি হয়েছে আমি কাতর স্বরে বললাম যা জায়গাটা একটু পিছলা তাতাই পড়ে গেলাম লিও জবাব দিল না শুধু নিঃশ্বাস টেনে নিয়ে মাথা নাড়িয়ে নাকে একটু ঝাঝরি দিল আমি আবার বললাম সরি মিরা হা তুমি কি উঠবে নাকি সারা দিন আমাকে এভাবে চেপে মেরে ফেলবে আমি কোথায় আছি চারপাশটা একটু দেখলাম দেখে তাড়াতাড়ি উঠে গেলাম উঠে আবার বললাম সরি লিও উঠল না ওইখানে শুয়ে নাক টানতে লাগল আর বেশি অপেক্ষা না করে ঝট করে একটানে লাফিয়ে উঠে গেল এরপর কোমরে হাত দিয়ে এদিক ওদিক হাঁটতে লাগল আমি একটা ঢোক গিলে ওকে মানানোর জন্য বললাম আমি ঠিক মতো শিখব লিও জবাব দিল না আগের মতোই হাঁটতে লাগল আমি হাতের মুটোয় হাত নিয়ে মুচড়াতে লাগলাম কি করব করুন স্বরে লিওকে ডাকলাম লিলিও নো রেসপন্স আমি এবার পারব তু তুমি দেখিও লিও আমার দিকে ফিরল কাছে চলে এল অনুভূতি শূন্য চেহারা সেখানে আমার জন্য কোনো রাগ দেখলাম না শুধু একরাশ চঞ্চলতা খেলা করছিল চোখের মধ্যে আমি বুঝতে না পেরে তাকে ডাকলাম লিলিও তখনও আমার পায়ে স্কেটিং বোর্ডগুলো ছিল তাই নিজের ভারসাম্য রক্ষার জন্য একটু করে ওর গায়ের জ্যাকেটটা আঁকড়ে ধরলাম লিও আমাকে অবাক করে দিয়ে ওর দু হাতের আমার মুখটা ধরল বলল মি অতঃপর ভয়ঙ্কর একটা দীর্ঘশ্বাস ফেললো বলল আমি কি করব একটু চিন্তিত হয়ে পড়লাম আমি ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম কি কি হয়েছে কোনো সমস্যা হ্যাঁ সমস্যা আর সমস্যার মূলে হচ্ছে তুমি আমি কারণ আমি তোমাকে ভালোবাসি এটা বলে লিওহুট করে আমাকে জড়িয়ে ধরল আমি ভীষণ চমকে গেলাম তাৎক্ষণিকভাবে আমার মাথা শূন্য হয়ে গেল কি করব তাও ভেবে পাচ্ছি না লিও হালকা একটা ঝাঁকুনি দিল এর মানে শুধু একটা তাকেও জড়িয়ে ধরা আমি আলতো করে ওর পিঠে হাত রাখলাম ও ফিসফিসিয়ে আমার কানে বলল আমি দুঃখিত অনেক বড় একটা সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি কিন্তু তোমাকে সেটা মানতে হবে লিও আমাকে ছেড়ে দিয়ে শুধু এক হাত ধরে দাঁড়ালো। আমি শঙ্কিত চোখে লিওর দিকে তাকালাম লিও আরেকটু দূরে দাঁড়ালো সেখানে এক হাঁটু গেড়ে বসে গেল আমি চমকে গেলাম সে কি আমাকে প্রপোজ করবে কিন্তু সে তো আগেই আমাকে প্রপোজ করেছে এখন কি করতে চাই চোখে একরাশ কৌতূহল নিয়ে লিওকে দেখছি ওর ডান হাত পিছন থেকে সামনে বাড়িয়ে ধরল উইল ইউ ম্যারি মি আমি হা করে লিওর মুখের দিকে তাকিয়ে রইলাম মনে হচ্ছে মাথা হ্যাং হয়ে গেছে তার হাতে ছোট্ট একটা কৌটা সেই কৌটায় আরো ছোট্ট একটা আংটি ভীষণ জলজল করছে সেটা লিও হাত ধরাবস্থায় হালকা ঝাঁকুনি দিল সে ইয়েস ওর হালকা ঝাঁকুনিতে পান অর্বরে হয়ে গেল আমি ওর বাম হাতকে আরো শক্ত করে ধরলাম আমি কাঁপছি শীতে নাকি উত্তেজনায় বুঝতে পারলাম না এই ছোট্ট একটা বাক্যে এত শক্তি কেউ একজন চিৎকার করে বলল হে ফুল গার্ল সে ইয়েস জন বলল হি ওয়ান্টস টু ম্যারি ইউ সে ইয়েস চারদিকে সবাই স্কেটিং বাদ দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে আর উৎসাহ দিচ্ছে সে ইয়েস বলার জন্য আমি ঢোক গিললাম লিও আমাকে বিয়ে করতে চাইছে এটা মনে করে আবার ঢোক গিললাম গলাটা শুকিয়ে গেছে কপালে ঘাম জমে গেছে আমি নার্ভাস হয়ে পড়লাম অসহায় চোখে লিওর দিকে তাকালাম ওর চোখে একরা সাকুতি কিছু একটা ফিসফিসিয়ে বলছে আমি জানি সে আমাকে অনুরোধ করছে ইয়েস বলার জন্য আমি বলে দিলাম কোনো কিছু চিন্তা না করেই সেই ছোট্ট শব্দটি ইয়েস লিও আই আই উইল কয়েক সেকেন্ড পিন পতন নিরবতা মুহূর্তে নীরবতাকে ভেঙ্গে দিয়ে করতালিতে চারদিকে মুখরিত হয়ে উঠল লিও লাফিয়ে উঠে আংটিটা আমার অনামিকায় পরিয়ে দিল তারপর একটু নিচু হয়ে হাঁটু জড়িয়ে ধরে আমাকে উপরে তুলে ফেলল হুট করে তুলে ফেলায় একটু চমকে গেলাম শক্ত করে লিওর কাঁধ ধরে ফেললাম কিন্তু পরোক্ষণেই মনে হলো আমি আকাশে উড়ছি চারদিকে হই হুলল আর অভিনন্দনের ঝড় বইছে মুহূর্তে আমার মন ভালো হয়ে গেল রঙিন প্রজাপ্রতিরা পুরো শরীর জুড়ে উড়াউড়ি করতে লাগল মনের আনন্দে দুহাত উপরে তুলে দিলাম যেন আমি আকাশ উঠে চাইছি ধীরে ধীরে নেমে এলাম আসমান থেকে জমিনে লিও আমার হাত দুটো ধরল ঘোলাটে চোখ দুটো জল জল জ্বলছে যেন আনন্দ উপচে পড়ছে চেহারায় ভেসে উঠেছে উচ্ছ্বাস গিরিখাত দুটোকে মনে হল সদ্য খোরা ভালোবাসা সেখানে প্রেমের জল যেন উপচে পড়ছে সে একরা সুষ্ণু ভালোবাসা নিয়ে বলল থ্যাংক ইউ মিরা থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ইউ নো ওয়েট টুডে আই এম দ্য মোস্ট হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আমার গাল এমনিতেই লাল টমেটো হয়েছিল লিওর কথা শুনে পুরো শরীরটা মৃদু কাঁপতে লাগল ওর হাতের পিঠে আলতো করে চুমু দিয়ে ফিস ফিশ করে বললাম অ্যান্ড আই এম দ্য মোস্ট হ্যাপিয়েস্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড হা 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 গাড়ি অটোয়াকে পিছনে ফেলেছে অনেক আগে উইনিপিদ থেকে আমরা বেশি দূরে নেই চারদিকে হালকা সোনালি রোদ দেখা যাচ্ছে শীত এসেছে পর্যন্ত আমি সোয়ালো পাখির দেখা পাইনি তবে দূরে একটা গাছে বাল নাকুটি পাখি দেখলাম হয়তো দেশ ছেড়ে নিজের ঘর সে ছেড়ে কোথাও যেতে চায়নি লিও এক মনে ড্রাইভিং করছে চোখে মুখে উজ্জ্বল দুটি আর আমি বাইরের প্রকৃতি দেখছি আজকে সূর্য উঠায় চারদিকে যেন আনন্দের ঝিলিপ সবাই একসাথে বেরিয়েছে কেউ বাড়ি ঘর পরিষ্কার করছে কেউ তাদের গাড়ি পরিষ্কার করছে কোথাও কোথাও মিউনিসিপ্যালিটি থেকে লোক এসে রাস্তা পরিষ্কার করছে আমি লিওকে ডাকলাম লিও হুং লিও আমার দিকে না তাকিয়ে জবাব দিল আমার ওই গানটা শুনতে খুব ইচ্ছা করছে কোন গানটা যে গানটা আমরা প্রথম একসাথে শুনেছিলাম ব্রোকেন অ্যাঞ্জেলের না ফল ইন নাইট না ভালো করে ভেবে দেখ লিও কিছুক্ষণ ভাবল কিন্তু পরক্ষণেই তার মুখে হাসির রেখা ফুটে উঠল বলল আই নো হোয়াট ইজ ইট nijer phone kichu ekta scroll kore loud dil you are the light you are the night you are the color of my blood you are the cure you are the pain you are the only thing i wanna touch you are the fear i don't care cause i've never been so high follow me to the dark let me take you past satellite. You can see the world. You brought to life. To life. So love me like you do. Love 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 me like you do. Touch me like you do. Touch 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 me like you do. What are you waiting for? Ami abar kothau সে একই ইংলিশ গানটা বাজছে আমার পুরো মুখস্থ হয়ে গেছে সেটা মুখে মুখে গানটা আওড়াচ্ছি আর বাইরে তাকাচ্ছি সোয়ান লেক ফেলে এসেছি কিছুক্ষণ আগে এখন ঝিকঝাকিং মহাসড়ক দিয়ে ঘন উত্তরীয় বনের মধ্যে দিয়ে যাচ্ছি সামনেই সিগনেট লেক রোড মিলিত হয়েছে এই রোড দিয়ে ক্যারিবু জলপ্রপাত বা হোয়াইট ডগও যাওয়া যায় সিগনেট লেক রোডের দিকে একটা মোর আশায় লিও গাড়ি স্লো ডাউন করল একটা পার্ক দেখা গেল পার্কে দুজন বাচ্চাকে দেখলাম তারা দুজনে খেলছে কিন্তু আমার কেমন যেন চেনা চেনা মনে হল এরা কিছুক্ষণ মাথা খাটাতেই চিনতে পারলাম জ্যাক আর জিল আমি লিওর দিকে তাকিয়ে চিৎকার করে উঠলাম স্টপ স্টপ লিও চমকে উঠল তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে জিজ্ঞেস করল কি হল আমি চিৎকার দিয়ে বাইরে ইশারা করে বললাম জ্যাক আর জিল এ বলে দরজা খুলে বেরিয়ে এলাম লিওর জবাবের জন্য অপেক্ষা করলাম না কিন্তু সে কয়েকবার পিছন থেকে দিল। শুনতে পেয়েও পিছনে তাকালাম না দৌড়ে পার্কের দিকে ছুটে গেলাম গিয়ে জ্যাকার জিল থেকে একটু দূরে থামলাম ওরা তুষার দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছে আমি ডাক দিলাম জ্যাক ডাক দিতেই দু ভাই বোন আমার দিকে তাকালো তারপর তারা একে অপরের দিকে তাকালো বোধ হয় আমাকে চেনার চেষ্টা করছে জিল আগে চিনতে পারল সে চিনেই চিৎকার দিল মিনা। আমি হেসে দিলাম দু ভাই বোন এসে আমাকে জড়িয়ে ধরল কেমন আছো তোমরা ভালো তুমি ভালো তবে তোমাদের বেশ মিস করেছে আমি গিয়েছিলাম তোমাদের ওখানে তোমরা নাকি কোথাও গিয়েছ সেজন্য আর দেখা হয়নি জ্যাক আর জিল বেশ বড় হয়েছে জ্যাককে দেখে মনে হয় বড় হলে বেশ সুদর্শন পুরুষ হবে লিও দৌড়ে পিছনে মধ্যে এসে দাঁড়াল হাঁপিয়ে উঠেছে সে বলল এরা কারা লিও তোমাকে পরিচয় করিয়ে দিই এরা আমার বন্ধু এ জ্যাক জ্যাক হাই বলল হ্যালো লিও বলল তোমাদের সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো জিল আর জ্যাক আমরা বেশ খানিক্ষণ সময় জ্যাক আর জিলের সাথে কাটালাম ওদের পিতা মাতা দুজনেই এখানে ছিল তাদের সাথেও দেখা করলাম আবহাওয়া ভালো থাকলে তারা মাঝে মাঝে এ পার্কে চলে আসে পার্কের পাশেই তাদের শীতকালীন বাড়িটা আছে জ্যাক আর জিলের সাথে বড় বড় কয়েকটা পুতুল তৈরি করলাম তুষার ছোড়াছুড়ি করলাম বড় বড় কয়েকটা ঘরও তুললাম এত মজা করলাম যে আমার মনে হলো এটা আমার জীবনের সেরা একটা দিন হিসেবে স্মৃতি হয়ে থাকবে লিও অবশ্য এসব পাগলামিতে অংশগ্রহণ করেনি সে পার্কের বেঞ্চিতে বসেই ছিল আর এসব দেখছিল আসার সময় আমার একটু কষ্ট হচ্ছিল কারণ আমার জানা ছিল না ওদের সাথে আর কখনো দেখা হবে কিনা কারণ আমার গ্র্যাজুয়েশন সমাপ্তির দিকে দ্রুত আমাকে বাংলাদেশে ফিরতে হবে সেটা ভাবতেই কলিজায় তীক্ষ্ণ একটা ব্যথা অনুভব করলাম সজল চোখে বিদায় জানালাম জ্যাক আর জিলকে জ্যাকো মুখ কালো করেছিল তবে দিল। আমার যেতে ইচ্ছা করল না তবে যেতে যেতে সন্ধ্যা হয়ে আসবে সে ভয় লিও আমাকে টেনে নিয়ে আসলো খারাপ লাগছিল অনেক সেই সাথে ক্লান্তি ভর করল পুরো শরীরে লিও আমার সাথে কথা বলারও চেষ্টা করল কিন্তু আমার ভালো লাগছিল না মাথা এলিয়ে দিলাম সিটে আমাকে মাথা এলিয়ে দিতে দেখে গাড়ি থামিয়ে দিল নিয়ে বলল তোমার কি শরীর খারাপ লাগছে ডাক্তারের কাছে যাবে না তেমন খারাপ লাগছে না শুধু একটু মাথা ধরেছে কফি নিবে আনবো না তোমার কি চাই কিছু তো বলো আমি লিওর দিকে তাকালাম না জানি ভবিষ্যৎ কেমন হতে চলেছে যেরকমই হোক ভবিষ্যৎ আমি চাই না লিও কষ্ট পাক সে আমাকে খুব ভালোবাসে এ কয়েক বছরে আমি বহু প্রমাণ পেয়েছি একটু স্মিত হেসে বললাম লিও আমার কিছু চাই না শুধু দ্রুত ফিরতে চাই তুমি চলো সে বিশ্বাস করতে চাইল না তবুও আমার জোড়াজড়িতে সে গাড়ি স্টার্ট দিল আমি আবার বাইরে তাকালাম লিও শার্সিটা তুলে দিল আমি কিছু বললাম না সারা শরীর কেমন যেন বিশ্রাম চাইছে স্কেটিং করাই পায়েও হালকা ব্যথা ছিল গাড়ির দুলুনিতে চোখে তন্দ্রা নেমে এল আমি ঘুমিয়ে পড়লাম আমার মাথায় কেউ আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে বুড়ো আঙ্গুলের স্পর্শটা কপালে অনুভব করছি ক্যামেলিয়ার একটা হালকা সুবাস চারদিকে ভেসে বেড়াচ্ছে চারদিকে একটা উষ্ণতা আমাকে ঘিরে আছে মনে হচ্ছে একটা উষ্ণ আবেষ্টনী আমাকে ঘিরে আছে একটু নড়াচড়া করলেই যেন সেটা ছুটে যাবে তাই নড়াচড়া না করে আস্তে করে চোখ খুললাম খুলতেই একজোড়া ধূসর ঘোলাটে চোখ নজরে এল গুড ইভিনিং মীরা ঘুম জড়ানো কণ্ঠে একটু হেসে আসতে করে বললাম আমরা কি এসে গেছি হুম পিন পতন নিরবতা নেমে এলো আমাদের দুজনের মাঝে কেউ কোনো কথা বলছে না আমি লিওর বুকের শব্দ তা বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি দুপ 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 কেমন একটা ছন্দে বাজছে ও আমার মাথার পিছন সিটে ভর দিয়ে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাতাসে বাতাসে হৃদয়ের ভাষাগুলো প্রকাশ পাচ্ছিল গুন করে মনের প্রজাপ্রতিরা কি যেন কানাকানি করছে সন্ধ্যা নেমে এসেছে চারদিকে সেই সন্ধ্যা সুন্দরী গাড়ির দরজায় ঠোকা মেরে বলছে উঠো প্রেমিক যুগল আমি সন্ধ্যা নেমে এসেছি এটা আমার সময় তোমাদের না আমরা সন্ধ্যার কথা কানে নিলাম না তাই সন্ধ্যা বাইরে ধোয়াশা অন্ধকার নামাতে পারলেও আমাদের মাঝে সন্ধ্যা স্থান নিতে পারল না অনুভব করছিলাম একে অপরের অস্তিত্বকে লিও আমার বাম হাতটা তার হাতের মুটোয় ধরেছিল সেটা আলতো করে তুলে চুমু খেল আমি একটু করে হাসলাম শুদ্ধ বাংলায় ফিস ফিস করে বললাম তুমি আমার তারা ভিনদেশি তারা লিও না বুঝেও যেন বুঝে নিল কি বলছি আমি চলবে